ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তারাই তো নোমরা কাতান ফিহা আত্তাসাবির, আমি একটা চাদর কিনেছিলাম তাতে ছিল ছবি, ফালামা রাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখাল আল বাব আলম ইয়াদখুল, আল্লাহ নবী যখন বাড়িতে ঢুকতে লেগে দেখলেন তখন তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকলেন না। ফা আরাফত কারাহিয়াতা ফি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের মুখ দেখে বুঝে নিয়েছি তিনি অসন্তুষ্ট হয়েছেন, আমি তার মুখ দেখে বুঝে নিয়েছি তিনি অসন্তুষ্ট হয়েছেন। আমি বললাম আতুবু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি মা আযনাবত, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাই, আমি আল্লাহকে মানি তার রাসূলকে মানি, বলেন আমি কি পাপ করেছি, আপনি ঢুকলেন না কেন বাড়িতে আর মুখটা কেন অবিবর্ণ, আমি আয়েশা আল্লাহকে মানি তার রাসূলকে মানি, আমি কি পাপ করেছি সে কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন মাহাজেহিন নোমরকা, এই চাদর কেন, এই চাদর কেন কিনেছ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইস্তারাই তোহা লিতাকউদা আলাইহি ওয়া তাওয়াসাদাহা, আমি চাদরটা কিনেছি আপনি তার উপরে বসবেন, একে বালিশ হিসাবে ব্যবহার করবেন, আপনার সুবিধার্থেই তো কিনেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আয়েশা ইন্না আসাবা হাযিহি সুওয়ারায় দেবনা ইয়াউমুল কিয়ামা আয়েশা, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বিচারের মাঠে কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে এই ছবি মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে, করেছ কি তুমি, আয়েশা যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাগুলি বললেন বুখারি মুসলিম। এরপরে একাধিক বিবরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বাড়িতে ফেরেশতা প্রবেশ করেননি। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান অজিমান, দেখি আল্লাহর নবী একদিন চিন্তিত অবস্থায় সকাল করলেন, দেখি একদিন সকালে তার স্ত্রী মাইমুনা বলছেন, দেখি একদিন আল্লাহর নবী সকালে খুব চিন্তিত, মুখটা ভারী। আমি বললাম ফাস্তান কারতু ওয়াজহাক, আপনার মুখটা আমাকে কেমন কেমন লাগছে, ব্যাপারটা কি, কি হয়েছে। তখন আল্লাহর নবী বলছেন ইন্না জিব্রাইল ওয়াদানি আইয়ালকানি ফালাইয়ালকানি মা খালাফানি কাত্ত, জিব্রাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আমার কাছে আসবেন, তিনি আসেননি, জীবনে কোনোদিন জিব্রাইল আমার সাথে ওয়াদা করেছেন আসেননি, এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, এই জন্য আমি চিন্তিত। ফওয়াকা ফি নাফসিহি জিরো কালবিন, হঠাৎ করে মনে জাগলো ব্যাপারটা কি, কুকুরের বাচ্চা কি ঘরে আছে নাকি, জিরো কালবিন ফিতাহাতে ফোস্তাদিন, দেখছেন তিনি তার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা, ফামারা বেহি ফাউখরে যা, কুকুরের বাচ্চাটাকে বের করার আদেশ করা হলো, ফাখা যা মান বেদিহি, আল্লাহর নবী নিজে হাতে পানি নিলেন, ফা নাজাহ মাকানাহু, যেখানে কুকুরটা শুয়েছিল সেখানে তিনি পানি ছিটিয়ে দিলেন, ফামসা ফাতা জিব্রাইল ফালাকিহু, সন্ধ্যা হতে না হতে জিব্রাইল চলে এসেছেন। আল্লাহর নবী বললেন ইন্নাকা ওয়াদানি লাতা, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসবেন, আপনি আসেননি, ঘটনা কি। তখন জিব্রাইল বলছেন আজাল, হ্যাঁ ঠিক আপনার সাথে ওয়াদা করেছিলাম, ওয়ালা কিন্না লা নাখল বাইতান ফি কালবুনা তাসাবির, আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর এবং ছবি থাকে, আমি জিব্রাইল এসেছিলাম আপনার দরজা থেকে ফিরে গেছি, আমি আপনার বাড়িতে প্রবেশ করিনি। কি বুঝলেন, কি দিয়ে বুঝাই, কেন বিবেচনা হয় না, আল্লাহর নবী নিজে বাড়িতে ঢুকলেন না আয়েশা, আর এবার আল্লাহর নবীর বাড়িতে জিব্রাইল ঢুকলেন না। যদি আল্লাহর নবীর জানা নাই যে আমার বাড়ির খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, কুকুরের বাচ্চার ছবি মূর্তি একই হিসাবের ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না, এই কথাই ঠিক। ছবি মূর্তির বিষয়টি বিবেচনা করি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.